আবার নামের বিকৃতি আছে আমাদের মধ্যে, আমরা অনেকের নাম বিকৃতি করে সম্বোধন করি, নাম আব্দুর রহমান, এ রহমান্যা, নাম আব্দুল কুদ্দুস, কি সুন্দর নাম, এ কুদ্দুচ্চা, এই এরকম করে করে যে আমরা সম্বোধন করি এটা কবিরে গুনাহ। এটা কি? আসুন দেখি কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনয়ন করার পরে এরকম বিকৃত নামে ডাকার সম্বোধন করা, এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? তওবা সারা রব্বুল আলামিন এই গুনাহ মাফ করে না। এই জন্য আমরা কাউকে বিকৃতভাবে ডাকবো না, কোনো ব্যক্তিকে আমরা ব্যঙ্গ করে আমরা ডাকবো না। ব্যঙ্গ করে যদি আপনি ডাকেন রব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবেন, তওবা করে যদি মৃত্যু না হয় আল্লাহ ভালো করে ধরবেন। আর এই নামের বিকৃতি করে সম্বোধন করা, ব্যঙ্গ করে ডাকা, আমাদের দেশের রাজনীতিবিদ যারা ওনারা এটা আমাদেরকে শিখিয়েছেন। একদল আর এক দলকে ছুটু করার জন্য কত পচানো লাগে, নাম কত জঘন্যভাবে উপস্থাপন করা যায়, কত নিকৃষ্ট ভাষায় বলা যায়, তারা ঠিক ওইভাবে বলে। তা নেতারা যখন বলেন তাদের অনুসারীরা যারা আছে তারা এর চেয়ে আরও বেশি কিছু যোগ করে, সমানে এরপরে এগুলো বলে 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 তারা নিজেরা কী করে, গর্ব করে, অহংকার করে, যা বলেছি ধরাশায়ী করেছি, সমানে ইচ্ছা মতো নামের ব্যঙ্গ থেকে শুরু করে গোষ্ঠীশুদ্ধ উদ্ধার করেছি, জন্ম পরিচয় পর্যন্ত নিয়ে কথা বলেছি, আমি সেই লোক, এটা তার গর্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না যদি তওবা নসিবে না হয়, আর যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেন সেটা আলাদা হিসাব। তারপরও এটা বান্দার হক, কার হক? আপনি তার সম্মানের হানি করেছেন। কোটি কোটি মানুষ মিডিয়ায় দেখেছে যে আপনি একজন ব্যক্তিকে নামের ব্যঙ্গ করে তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, ছোট জ্ঞান করেছেন, হাসরের ময়দানে এই লোকটা গিয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে যে আল্লাহ সে আমাকে মিডিয়ার সামনে এসে আমাকে এরকম ছোট করেছিল, আমার এরকম সুন্দর একটা নাম ছিল সে সুন্দর নামটাকে বিকৃত করে আমাকে এইভাবে এইভাবে ডাকত, আমার চেহারায় দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, চোখে সুরমা থাকলে, শরীরের মধ্যে খুশবুর ঘ্রাণ ছড়ালে আমাকে বলতো রাজাকার, আমাকে বলতো অমুকের দোসর, আমাকে বলতো ওই দেশে চলে যা, আল্লাহ আমার অপরাজ যদি এই টুপি আর সুন্নাতে এই দাড়ি হয়ে থাকে তোমার এই ইজলাসে আমি মামলা করলাম, এর বিচার, এর নিরপেক্ষ বিচার আমি চাই, এর সঠিক বিচার তুমি আমাকে দেখাও, আল্লাহ তাকে স্বাধীনতা দিবেন, তুই কি চাও? বলে আল্লাহ আমার একটু ওই একটু ঝামেলা ছিল নেকিতে, আমার এই কিছু নেকি হলে আমি পার পাবো, আমার কিছু নেকি তাকে দিকে বলো, আল্লাহ বলবেন ঠিক আছে যা নিয়ে যা, আল্লাহ তখন তার থেকে নেকি দিয়ে দিবেন, সে পার পেয়ে যাবে জান্নাতে। আর ওই লোকটার তো কিছু ভালো কাজও থাকবে, ওই নেকিগুলো তার মাইনাস হবে, আর এদিক থেকে তার গুণা মাইনাস হবে, আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। বন্ধুগণ, এর জন্য নামের বিকৃত করা যাবে না, সম্বোধন করতে হবে ভালোভাবে। পরিবার থেকে যখন বাবা মা আত্মীয় স্বজন সন্তানকে যখন সুন্দর নাম ধরে ধরে ডাকবে, প্রতিবেশীরাও সুন্দর করে ডাকবে, আর পরিবার থেকে যখন নামটা ভালোভাবে ডাকবে না, বিশুদ্ধ উচ্চারণ করবে না, প্রতিবেশীরাও তা করবে না, এজন্য ঘর থেকে এই শিক্ষাটা হওয়া দরকার। একজন মানুষের যা নাম না, তাও আমরা অনেক সময় বলি যে একজনের নাম, একটা নাম আছে সাধারণত আমাদের মাঝে যেরকম সবার নাম থাকে তারও ওরকম একটা নাম আছে, কিন্তু মানুষ তাকে চেয়ারম্যান বলে ডাকে, মানুষ তাকে মেম্বারশিপ বলে ডাকে, মানুষ তাকে লিডার বলে ডাকে। তো এই সম্বোধনের মধ্যে, এই ডাকার মধ্যেই সে যদি কষ্ট পায়, আর আপনি যদি তাকে উপহাসের ভাষায় ডাকেন, টিটকারি মারার উদ্দেশ্যে যদি আপনি, ট্রোল করার উদ্দেশ্যে যদি ডাকেন, আর সে যদি কষ্ট পায় কবিরে গুনাহ হবে। আর তাকে দেখবেন কিছু লোক আছে চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়ানোর যোগ্যতাও নাই, কিন্তু তাকে যদি চেয়ারম্যান বলেন খুব খুশি হয়, আছে না এরকম কিছু লোক? সমানে শুধু খুশি হয় না দোস্ত, কিছু খাবা নাকি এই দোকান থেকে যা খাবে সমানে এরে খাওয়া, ইচ্ছে মতো অর্ডার দিয়ে দেয়, আমাকে মেম্বার বলছে। ভাই আপনি মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, বর্তমান যে চেয়ারম্যান, আমরা তো পামে ওস্তাদ মাশাআল্লাহ, বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছে কি করে, আর আপনি হলে তো আমার মনে হয় এলাকায় স্বর্ণ দিয়ে রাস্তা বানিয়ে দিবেন। তো এই জাতীয় কথাটা যখন বলবে তখন অনেক লোক কী হয়, খুশি হয়ে যায়। ব্যক্তি যদি খুশি হয় আমাকে চেয়ারম্যান বললে, মেম্বার বললে, তাতে কোনো অপরাধ হবে না, কিন্তু সে যদি অসন্তুষ্ট হয়,
সে যদি কষ্ট পায় তখন আপনার গুনাহ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার একটা নাম ছিল, নামটা আমার মনে নেই, কিন্তু তিনি জুলিয়াদাইন, হাদিসেও এসছে তার নাম জুলিয়াদাইন। জুলিয়াদাইন মানে হলো দুই হাত লম্বাওয়ালা, দুই হাত বিশিষ্ট ব্যক্তি, মানে যার হাত দুইটা স্বাভাবিকভাবে লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করতে গিয়ে জোহরের দুই রেকাত ফরজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিলেন। সাহাবিরা হাদিস, সাহাবিরা ভয়ে কেউ কিছু বলছেন না, যে নামাজ, নামাজের মধ্যে মনে হয় কোনো পরিবর্তন এসেছে, হয়তো জিব্রাইল এসে আল্লাহ রসুলকে বলছেন যে নামাজ আজ থেকে দুই রেকাত, এই জন্য নবী দুই রেকাতই পড়েছেন। এই ভয়ে কোনো সাহাবি আর কিছু বলল না। জুলিয়াদাইন দেখেন আল্লাহ রসুল নামাজ শেষ করে খেজুর গাছের সাথে হাত দিয়ে এরকম দাঁড়িয়ে আছেন। জুলিয়াদাইন সাহস নিয়ে, অনেক সময় দেখবেন সাহাবিদের, অন্যান্য সাহাবিদের মধ্যে জুলিয়াদাইন অতটা জ্ঞানী ছিলেন না, তারপরও সাহস নিয়ে রসুলকে বললেন। ছাত্রদের মধ্যেও কিছু ছাত্র আছে যারা অতটা ভালো ছাত্র না, তারপরও কিছু না বুঝলে সাহস নিয়ে টিচারকে জিজ্ঞেস করে যে স্যার বা হুজুর বা ওস্তাদজি এই জায়গাটা আমি ক্লিয়ার না, আরেকটু যদি বলতেন। অন্যরা হাসে কিন্তু তারাও আসলে বুঝে নেই, এরকম ছাত্রদের মধ্যে অনেক সময় হয়। তো জুলিয়াদাইন তিনি এসে বললেন, ইয়া রসুলুল্লাহ, নামাজের মধ্যে কি কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নামাজ তো দুই রেকাত পড়ছেন। তাই নাকি? হ্যাঁ। তা তোমরা লোকমা দিবা না? আরে আমি তো নবী, আমি মানুষ, ভুল তো হতেই পারে, তো আমি যে দুই রেকাত পড়ছি তোমরা লোকমা দিলে না কেন? আর একদিন রসুল নামাজে কেরাত পড়ছিলেন, কেরাতে গিয়ে আল্লাহ রসুল কেরাত বাদ দিয়ে সামনে চলে গেছেন। তখন হাফেজ সাহাবি তাকে ডাকলেন, নামাজ শেষ, সাহাবিরা লোকমা দেন নাই। একজন সাহাবি গিয়ে বললেন, ইয়া রসুলুল্লাহ, কোনো নাসাক মানসুখের কোনো বিষয় এই আয়াত কি মানসুখ হয়েছে নাকি? কোন আয়াত? যে এই যে আপনি নামাজ পড়তে গিয়ে আচ্ছা তেলাওয়াত। না না, তো মানসুখ হয়নি। তো রসুল, আপনি তো তেলাওয়াত করেননি। তাই মিয়া, তেলাওয়াত করেনি, তুমি হাফেজ, তুমি আমার পিছন থেকে লোকমা দিলে না কেন? ইয়া রসুলুল্লাহ, লোকমা দেয়নি ভয়তে, যে জিব্রাইল আইসা তো আপনারা জানাই যায় নামাজের মধ্যে, আপনি নামাজে দাঁড়ালে সেই পাদুকা জুতার মধ্যে ময়লা, জিব্রাইল এসে আপনাকে বলে দেয়, আপনি জুতা খুলেন দেখে আমরাও খুলি সমানে, তো আমরা তো জানি না, এই ভয়ে আপনাকে কিছু বলিনি যে এই কী অবস্থা। তো আল্লাহ রসুল ওই জামানায় জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছিলেন, এখন আপনারাও কি সমানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়বেন? হ্যাঁ, অনেকগুলো শর্ত আছে। আল্লাহ রসুলের ওই মসজিদ ছিল বালু, একদম বালু, মসজিদের মধ্যে বিভিন্ন প্রাণীও ঢুকতো, প্রসব করে দিত, কিন্তু দিলেও ওগুলো যেই তাপ রৌদ্রের সব বালুতে খেয়ে ফেলত, ওর কোনো নাম নিশানাও। এখন ওইটার উপরে কেয়াস করে এসেই যদি আপনি বলেন যে শু জুতা পরে এইগুলো পরে আপনি নামাজ পড়বেন, হ্যাঁ আপনি যদি জুতাটা পরে ভাস করতে পারেন, রুকু সেজদা ঠিক মতো করতে পারেন, জুতা যদি পবিত্র থাকে, ভালো থাকে, কমফোর্টেবল হয়, কোনো সমস্যা হয় না, এ অবস্থায় হলে জুতা পরে নামাজ পড়া যেতে পারে, তাতে সমস্যার কিছু নেই। কিন্তু বিষয়টা বুঝতে হবে, যেখানে যেই জিনিসটা প্রচলন নেই ওই জিনিসটা করতে গেলে কী হবে? তা আপত্তি হবে, ফিতনা তৈরি হবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কত, আল্লাহ বলেছেন ফিতনা হলো কতলের চেয়েও জঘন্য। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কত, ফিতনা হলো কতলের চেয়েও আকবার, বড়, মারাত্মক। অতএব এই ফিতনা থেকে তোমরা দূরে থাকো। আমি যেহেতু খালি পায়ে নামাজ পড়তে পারি আর সবাই সেটাই করছেন, তা আমি চামড়ার একটা মোজা নিয়ে নিই, বা জুতার মতো কিছু মোজা বের হয়েছে খুব সফট, প্রয়োজনে আমি সেগুলো পরে নিই, কিন্তু হুট করে হাদিসটা পেয়েই সমানে সেই আমি মসজিদে বুট, এরপরে মর্নিং ওয়াক করে যে সেই লট্টো জুতা টুতা আছে এগুলো ঢুকে বা সমানে নামাজ পড়লাম। আরে হুজুররা বুঝে নাকি কিছু, হাদিসে পেয়েছি রসুল জুতা পরে নামাজ পড়েছেন। আগে পিছিয়ে আপনি ব্যাখ্যা বুঝবেন না, হুট করে এসেই আপনি জুতা পরে দাঁড়িয়ে যাবেন। তো ভাইয়েরা, আমার যেই কথা বলছিলাম, কাউকে বাজে নামে ব্যঙ্গু করে ডাকা যাবে না, তবে যদি সে খুশি হয়, চেয়ারম্যান বললে, মেম্বার বললে, এইভাবে ডাকলে কোনো ক্ষতি নাই, কারণ ওই নামে সে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের টিকা যদি কেউ না পড়ে, জীবন যদি না পড়ে, আবু হুরায়রার যে অন্য অন্য নাম এগুলো কেউ বলতে পারবে না। আপনি হাদিস বর্ণনা করতে যান, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহ, সব জায়গায় আবু হুরায়রা এসেছে, কিন্তু তার মূল যে নাম একটা আবদুল্লাহ, আরও কয়েকটা আছে, এই নামটা কিন্তু ওইভাবে আসেনি। তার জীবনী যখন আপনি পড়বেন, তাকে নিয়ে গবেষণা করবেন, তখন কি আপনি এই নামগুলো জানতে পারবেন যে তার এই নামগুলো ছিল, তিনি এই নামটা কেন পছন্দ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বিড়াল থালা নিয়ে এসেছিলেন, আসার পরে এইভাবে কোলে নিয়ে ধরলেন চাদর দিয়ে, আল্লাহ রসুল তখন ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, ও বিড়াল ছানার বাপ। তো এইটা রসুলের মুখ থেকে যেহেতু এই বাক্যটা বেরিয়ে এসেছে, এজন্য আবু হুরায়রা বললেন, আজ থেকে আমি এই নামটাই পছন্দ করলাম,
আমার সঙ্গী সাথী শুভাকাঙ্ক্ষী যারা আছো সবাই আমাকে আজ থেকে আবু হুরায়রা বলেই সম্বোধন করবে, আমাকে এই বলেই ডাকবে, আমি এতেই সন্তুষ্ট, আমি এতেই হ্যাপি। ও আমার যে অন্য নাম ওই নামে আর তোমরা ডাকবা না, আবু হুরায়রা নামেই ডাকবা, কারণ রসুল আমাকে বলেছেন আমি বিড়ালের বাবা, এটাই আমার কাছে খুব পছন্দের। আজকে হাদিসের বর্ণনায় আমরা কি দেখি, আবু হুরায়রা, ওয়ান আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্ট নিলেন না, আসুন সেই জুলিয়া দেন যখন এই গাছের সাথে দেখলেন এরকম হাত, জুলিয়া দেন এসে বললেন ইয়া রসূলুল্লাহ নামাজ তো দুই রেকাত হয়েছে। আল্লাহ রসুল বললেন তোমরা লোকমা দিবা না, বলবা না যে নামাজ দুই রেকাত হয়েছে। এখন আমরা যে মুসল্লি আপনারাও নবীর সমালোচনা করতেন, নবী সেও নামাজে দ্বারা এরকম ভুল করে, তা আমরা যাবো কই? এখন যেরকম আমাদের বলেন ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে কত চিন্তা, ইমাম সাহেবের ভুল হয় কেমনে, হুজুর মন আজকে ছিল কোথায়? নবীর মতো মহা মানব পৃথিবীতে ছিল, আছে, হবে, নবীদের নবী, রসুলদের রসুল, তিনিও দুই রেকাত পরে সালাম ফিরিয়ে বাইরে চলে গেছেন খেজুর গাছের সাথে তার হাত টাটকা, সহিহ হাদিস। জুলিয়া দেন বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এরপর বাকি আর দুই রেকাত পড়ালেন, নামাজ সেজদায় সাহু করলেন, নামাজ চার রাকাত হয়ে গেল। তো জুলিয়া দেন রদি আল্লাহ তাআলা আনহু তিনি বলেছিলেন ওই তার হাত দুইটা লম্বা ছিল, হাত দুইটা কি ছিল, স্বাভাবিকভাবে আমাদের মানুষ হিসাবে যেরকম হাত সে মানুষ হিসাবে ওরকম না হয় অস্বাভাবিক হাত দুইটা ছিল হস্তদ্বয়। এই জুল ইয়াদাইন বলে সম্বোধন করেছিলেন, তিনি এই নামটাই পছন্দ করলেন, হ্যাঁ আজ থেকে তোমরা আমাকে দুই লম্বা হাতওয়ালা ব্যক্তি বলে আমি এতেই খুশি। এই থেকে তার নামটা জুল ইয়াদাইনই প্রতিষ্ঠিত হয়ে যায়, সকলে ওইভাবে ডাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন দাদা, কী নাম রাখলেন, মোহাম্মদ, মা কী নাম রাখলেন, আমিনা। এ পর্যন্ত থাক, আগামী জুমা ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা শুনব।